হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আশা করছি প্রত্যেকে খুব এক্সাইটেড, বিকজ তোমাদের নতুন কলেজ, নতুন লাইফ। কাল থেকে তোমরা জানো যে কাল থেকে তোমাদের ভেরিফিকেশন শুরু হচ্ছে, এবং এই যে ভেরিফিকেশন চলাকালীন তোমাদের মধ্যে কি অনেকেই আছে যারা এখন থেকেই নার্ভাস হয়ে গেছো যে কালকে কি হবে, সব কিছু ঠিকঠাক হবে কি না। যারা সরকারিতে পেয়েছো ওদের চিন্তা কি করে আমরা ভর্তি হব, যারা সরকারি পাওনি তাদের চিন্তা আমরা পরবর্তীকালে আর কোনো কলেজ পাবো কি না। একটা প্রতিনিয়ত একটা কি বলবো বিশাল একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে তোমরা চলছো, এটা আমরা বুঝতে পারছি। তো আমি ভাবলাম যে কেননা এই যে কিউএনএ সেশনটা, আজকের এই সেশনটা অনেকটা লেন্দি হোক এবং সমস্ত কিছু আলোচনা করব। ডকুমেন্ট ভেরিফিকেশন কী করে হয়, কটা থেকে কটা পর্যন্ত হবে, কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে তারা করবে, এই বিষয়টা প্রথমে আমি আলোচনা করব। তারপর আলোচনা করব তোমাদের যে কিউএনএ কোশ্চেনগুলো যেটা তোমরা করেছিলে আগের সেশনে, আগের যে ভিডিওগুলোতে, যে কোন কলেজ কীরকম সেটা তোমরা জানতে চেয়েছো, তা সেগুলো আমি আলোচনা করব। তারপর আলোচনা করবো আপগ্রেডেশন ফর্মটা, সেটা কারা ফিল আপ করবে। আমি অলরেডি সবার ফার্স্টেই সম্ভবত আমি ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, এবং সেটা কিন্তু অলরেডি অনেকে দেখেছো। তো আমি তবুও একবার আলোচনা করব যে সেখানে কার কোন সিগনেচার লাগবে। তো টোটাল ডিসকাশন হবে এবং কিছু মোটিভেশন কিছু কোটস তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের যাতে একটু হলেও মোটিভেশন দিতে পারি। তো ফার্স্টেই আমি বলবো প্রত্যেকেই অল দ্য বেস্ট। কাল থেকে তোমাদের লাইফের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। অনেকে স্বপ্নের কলেজ, যারা বিগত এক বছর ধরে যারা চেষ্টা করে গেছে যে আমাকে আমার স্বপ্নের কলেজ পেতে হবে, ভালোভাবে পড়েছে, ভালোভাবে পরীক্ষা দিয়েছে, র্যাঙ্ক করেছে, তারপর গিয়ে কলেজ চয়েসে ভালো কলেজটি পেয়েছে, তো এটা একটা হিউজ পরিমাণে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলতে চলতে একটা সাকসেস পেয়েছো। এটা ছোটোখাটো কোনো বিষয় নয়, এটা একটা সেলিব্রেশন, একটা বিশাল বড় সেলিব্রেশনের যোগ্য। তো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যে তোমরা তোমাদের নিজের লক্ষ্যে স্থির রেখেছো, নিজের লক্ষ্যকে কখনো এদিক ওদিক করতে দাওনি, এইটাই সবথেকে বড় পাওনা তোমাদের, যে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছো। অনেক সুযোগ আসে মাঝখানে, একটা জিনিস বলে রাখি, যারা এখনও সুযোগ পাওনি ভাবছো যে আমি আর কোনো সুযোগ পাবো কি না, কিন্তু বিশ্বাস করো 90-95% স্টুডেন্ট যারা পেয়ে যায় না, তারা তার আগে পর্যন্ত অনেক অফার আসে সেগুলোকে অ্যাভয়েড করে তারা তাদের লক্ষ্যের দিকে এগিয়েছে বলে আজ তারা তাদের স্বপ্নের কলেজ পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকেই এটা ফিল করে। তুমি দেখবে যে যেটার জন্য পড়ছো না, দেখবে সেটা পড়তে পড়তে আরও অন্য কোনো নোটিফিকেশান চলে এলো, সেটা ভাববে যে তুমি ওটা এর থেকে অনেক ভালো, তো তুমি কী করলে, এটাও পড়তে শুরু করলে, ওটাও পড়তে শুরু করলে, কিন্তু এরকম করলে হবে না বন্ধুরা। যখন কোনো কিছু লক্ষ্য রাখবে সেই লক্ষ্যটা একদম 110% দেবে সেখানে, ঠিক আছে? তোমার বেস্ট পারফরমেন্স দিলে তবেই তুমি তোমার বেস্টটা পাবে, ওকে? তো এটাই আমার মোটিভেশন কোড। আর আশা করছি প্রত্যেকেই কালকে, দেখো এইটা কোথাও উল্লেখ নেই যে কটা থেকে কটার মধ্যে পৌঁছাতে হবে, তবে একটা মিনিমাম যে সময়, আমি দুটো কলেজে কল করেছিলাম এবং মেম্বার্স যারা আছে আমাদের গ্রুপের তারাও এটাই বলছিল যে সকাল 11টা থেকে দুপুর 4টের মধ্যে তোমাদের কিন্তু কলেজে অবশ্যই ভেরিফিকেশান করিয়ে নিতে হবে, ওকে? দুপুর 11টা থেকে 4টের মধ্যে, তো এইটা হচ্ছে অফিসিয়াল টাইম, এবং এই টাইমের মধ্যে অবশ্যই গিয়ে ভেরিফিকেশান করাবে। এবার কী কী ডকুমেন্ট নিয়ে যাবে, কীভাবে তারা ভেরিফিকেশান করবে, এটা ফার্স্ট অফ অল তোমাদের জেনে নেওয়া উচিত। যে কলেজে তুমি সুযোগ পেয়েছো সেই কলেজে যাওয়ার আগে তোমায় কী কী ডকুমেন্ট রাখতে হবে, অর্থাৎ তুমি আজকে হয়তো ভিডিওটা দেখছো, এখন হয়তো সময় খুব কম, হয়তো রাত্রিটুকুটাই সময় আছে, বা হয়তো বিকেল থেকে দেখলে এই রাত্রি বিকেল এই সময়টুকুটার মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্ট যাচাই করে নাও। কোনো ডকুমেন্ট যদি খামতি থাকে ওরা কিন্তু সেটা তোমরা গ্রহণ করবে না, যদি সরকারি হয়ে থাকে ওরা কিন্তু সরাসরি সেটা বলবে যে ঠিক আছে পেন্ডিং থাকলো, অথবা তোমায় কিন্তু রিজেক্টও করে দিতে পারে বন্ধুরা যদি কোথাও কোনো ভুল থাকে। তো আমি সমস্ত বিষয় একে একে আলোচনা করবো। ফার্স্টে বলি, যারা বেসরকারি পেয়েছো তাদের নার্ভাস হওয়ার কোনো চিন্তা নেই, ডকুমেন্ট ভেরিফিকেশান করাবে এবং ইএস আপগ্রেডেশনটা জমা দেবে যদি তোমার পছন্দের কলেজ না হয়ে থাকে। আর যদি তুমি ভাবো যে না আমি আমার পছন্দের কলেজে পেয়েছি কোনো সমস্যা নেই, তাহলে তো ঠিকই আছে। তো আপগ্রেডেশন ইএস কারা করবে কারা নো করবে আমি অলরেডি অনেকবার বলে ফেলেছি, একবার দুবার নয় অনেকবার বলেছি। যার সেই কলেজটা পছন্দ নয় সেটা যখন সে আপগ্রেড করতে চায় তো ইয়েস আপগ্রেডেশন, যদি সেই কলেজটাই নিতে চায়, কোনো কলেজ আর নিতে চায় না, সেক্ষেত্রে নো আপগ্রেডেশন, এবং এই দুটো কিন্তু অবশ্যই করতে হবে বাধ্যতামূলক, ওকে? তো এটা কোথায় জমা দেবে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এটা হচ্ছে
তোমাদের অনলাইনে কোথাও জমা দিতে হচ্ছে না, এটা কী করতে হচ্ছে কলেজে গিয়ে সেখানে এটা জমা দিতে হচ্ছে। ওকে, এবার ফর্মটা কি ফিল আপ করবে তোমরা নাকি কলেজ কর্তৃপক্ষ? তো বলে রাখি, ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো, তোমাদেরকে নিজের নাম লিখতে হবে, বাবার নাম, এবং রোল নাম্বার লেখার পর নিচের সিগনেচার তোমারটা করতে হবে। তারপরে দেখবে নিচে লেখা থাকবে ফর অফিস ইউজ, তো এইটা কিন্তু করবে সেই কলেজ কর্তৃপক্ষ, এখানে কিন্তু তোমাদের আর কোনো কিছু করার দরকার নেই। ওকে, আমি একবার ফর্মটা দেখিয়ে দিব পরে সব শেষে। তো এটা হচ্ছে বিষয়। তো এইটা গেল আমার ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশনের ব্যাপারটা। ডকুমেন্ট ভেরিফিকেশনে মূল কোন কোন বিষয়গুলো দেখে, যারা পরীক্ষক থাকবে, যারা যাচাই করবে, না তারা বাইরের কেউ নয়, ওই কলেজেরই কর্তৃপক্ষ কোনো একজন, যারা ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে থাকবে বা যারা ওই দায়িত্বে আছে, তারাই কিন্তু সমস্ত বিষয় খুঁটিনাটি দেখবে। ফার্স্ট অফ অল দেখবে তোমার র্যাঙ্ক কার্ড কত আছে, তুমি র্যাঙ্ক কীরকম কী করেছো সেটা ঠিক আছে কি না ওরা যাচাই করে নেবে। দ্বিতীয় হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো একটা আইডেন্টিটি কার্ড অবশ্যই নিয়ে যাবে, তোমার নামের স্পেলিং যাতে ঠিকঠাক থাকে যেটা তুমি ইনপুট করেছিলে। ওকে, আর থার্ড যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যালটমেন্ট লেটারটা অবশ্যই দেখবে। ওকে, এরপর বলি কিছু ছবি নিয়ে যাবে, এক্সট্রা অনেকগুলো ছবি নিয়ে যাবে পাসপোর্ট সাইজ, বিকজ ওখানে লাগে এগুলো। যদি নাও নিয়ে যাও সমস্যা নেই, আমি বলবো নিয়ে যাও হাতের কাছে, কারণ এগুলো যখন তখন লাগতে পারে, তো কেন নিয়ে যাবে না, অবশ্যই নিয়ে যাবে, তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে না। জেরক্স কপি 2 কপি বা 3 কপি এক্সট্রা নিয়ে যাবে, ঠিক আছে, কারণ বলা যায় না, হয়তো বললে এইটা ওটা লাগবে। আর কোনো ডকুমেন্ট কিন্তু বাড়িতে রেখে যাবে না, বিকজ মনে করো তোমার বাড়ি কলকাতা আর তুমি যাচ্ছ শিলিগুড়ি, তুমি এতটা দূর যাচ্ছ, তো যেটার জন্য যাচ্ছ সেখানে যদি কোনো ডকুমেন্ট মিস হয়ে যায় তোমায় আবার সেটা, এটা অনেকটাই মানে খারাপ ব্যাপার হবে। তো আমি এটাই বলবো অবশ্যই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাও, কোনো ডকুমেন্ট বাড়িতে রেখে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, একটু সাবধানে রাখবে, এটাই হচ্ছে বিষয়। ওকে, এমন নয় যে সমস্ত ডকুমেন্ট নিয়ে গেলে তারপর মানে এদিক ওদিক তাল সামলাতে না পারে ফেলে দিলে, এরকমটা নয়। আর একটা জিনিস আমি বলবো যে তোমার সাথে কোনো গার্জেনকে অবশ্যই নিয়ে যাবে, তোমার বাবা হোক বা মা হোক বা যেই হোক না কেন, তোমার দাদা হতে পারে, যেই হোক না কেন একজনকে নিয়ে যাবে। বিকজ ওখানে কিন্তু দুটো কারণ বললাম, কারণ হচ্ছে ওখানে গার্জেনকে দিয়ে সাইন করাতে পারে যতটা ধারণা ওটা হতে পারে, দ্বিতীয় হচ্ছে তোমার যে এই যে ডকুমেন্টগুলো এগুলো সামনে রাখার জন্য একজনকে দরকার। আর অচেনা অজানা জায়গায় প্রথমবারের জন্য যখন যাচ্ছ অবশ্যই একজনকে নিয়ে যাবে, এটা মাস্ট আমি বলছি, বিকজ না নিয়ে গেলে তোমার পরবর্তীকালে অনেক সমস্যা হতে পারে। যদি একান্তই সমস্যা থাকে সেটা আলাদা ব্যাপার, বাট আমি সাজেস্ট করবো অবশ্যই কাউকে নিয়ে যাবে, অনেক কিছু জানার থাকে যেগুলো তোমরা জানতে পারবে না কলেজটা সম্পর্কে। আর একটা কথা বলে রাখি, কলেজে ভর্তি হওয়ার আগে অবশ্যই জেনে নেবে সেই কলেজটা কেমন, শেষ মুহূর্তে গিয়েও কিন্তু অনেকেই মত চেঞ্জ করে যে না আমি আপগ্রেডেশন করব। আমি তো এটাই বলবো বারবার করে, দেখো যদি গভর্নমেন্ট হয়ে থাকে দরকার নেই আপগ্রেডেশন করার, নো আপগ্রেডেশন করে দেবে। কিন্তু যদি তোমার সেটা বেসরকারি কলেজ হয়ে থাকে এবং সেটাতে তোমার কোনো ডাউট হচ্ছে, কোনো কনফিউশন আছে যে সেই কলেজটা কীরকম, সেই বিষয়ে অবশ্যই আশেপাশে যারা যারা আছে না, যারা যদি কোনো মানে কোনো দোকান হয়ে থাকে বা কোনো যে যাই থাক না কোনো কোনো বাসিন্দা থাকে আশেপাশে, ওদেরকে জিজ্ঞাসা করবে যে কলেজটা কীরকম, ক্লাস কীরকম হয়, স্টুডেন্টরা কীরকম বিহেভ করে, টিচাররা কীরকম বিহেভ করে, এখানকার কালচার কীরকম কী আছে, অবশ্যই এটা জেনে নেবে। বিকজ এমন অনেকে আছে যারা কিন্তু খাপ খাইয়ে নিতে পারে না, অনেক সমস্যার সম্মুখীন হয়। আমি এমন অনেক সমস্যার কথা বলেছি আগের ভিডিওগুলোতে, বাট আমি এটাই বলতে চাই যে অবশ্যই কিন্তু দেখে নিয়ে তবে কিন্তু ভর্তি হয়। আর কিছু কলেজের নাম আমি প্রথমে বলেছিলাম, নাম বলিনি বাট ফার্স্ট অক্ষরটা বলেছিলাম, ফার্স্ট ওয়ার্ডটা কী। আমি অবশ্যই বলবো যদি প্রাইভেট সেই কলেজ দুটো হয়, তিনটে কলেজ, সেই তিনটে কলেজ যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। কী কী কলেজ? ফার্স্টে আমি দেখো বলছি বীরভূমের একটি কলেজ যেটার ফার্স্ট অক্ষর আই দিয়ে শুরু। ওকে, আমি এর থেকে বেশি ভেঙে বললে অসুবিধা আছে, অনেক কলেজ থেকে দেখে আমাদের ভিডিও, সো সেখানে আমার একটু সমস্যা হতে পারে। তো যদি বলো আমি বলতে পারি, কিন্তু সেই সমস্যা কিন্তু আমার হয়ে যাবে, সেই জন্য আমি বলতে চাইছি না। দ্বিতীয়ত সেটা একটা কলকাতা কলেজ এবং এটারও ফার্স্ট অক্ষর আই দিয়ে শুরু। ওকে, আর থার্ড যেটা সেটা শিলিগুড়ির একটি প্রাইভেট ইনস্টিটিউট। তো এই তিনটে কলেজ আমি বারবার অনুরোধ করছি, প্লিজ এটাকে অ্যাভয়েড করবে। আমার একজন সাবস্ক্রাইবার সে কমেন্ট করেছিল, দাদা আমি কলকাতার আই দিয়ে যে কলেজটা শুরু সেই কলেজে চান্স পেয়েছি। তো আমি ওকে সঙ্গে সঙ্গে বলেছি প্লিজ আপগ্রেডেশন করো। তিনটে কারণের জন্য আমি কলেজটাকে মানে একেবারেই চাইছি না কেউ নাও, বিকজ ফার্স্ট অফ অল সেটা আইনসি অ্যাপ্রুভ নয়, দ্বিতীয় কথা সেখানে বলা হচ্ছে যে চান্স পেলে সেখানে ভর্তি হতেই হবে, আপগ্রেডেশন করতে গেলেও মানে ভর্তি হতে হবে, সেই 3 লাখ না 2 লাখ টাকা দিয়ে ভর্তি হতে হবে।
তো এটা কী রকম ধরনের লজিক আমি বুঝে উঠতে পারি না। কোনো কলেজ এইভাবে কথা বলতে পারে না, এটা পুরোপুরি চাপি দেওয়ার একটা কথা, এটা পুরো বেআইনি একটা বিষয়। আমি অলরেডি বলেছি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে কল করে এই বিষয়টা, জানি না তারা কী পদক্ষেপ নিয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ মানে ইললিগ্যাল একটা বিষয়। কেন সেই কলেজে ভর্তি হবে যেটা তার পছন্দ নয়? তো এটা তো কোথাও লেখাও নেই যে সেই কলেজ পেলে ভর্তি হতেই হবে, কিন্তু সেই কলেজ থেকে বলা হচ্ছে ভর্তি হতে হবে। আমি নামটা বলতে বাধ্যই হয়ে যাচ্ছি, নামটা হচ্ছে ইসলামিয়া ইনস্টিটিউট অফ নার্সিং। কেন এরকম বাজে, এরকম মনে হয় না? আর রেকর্ডিংও আছে, আমি তোমরা চাইলে শুনতে পারো। এত বাজে মানে কথাটা শুনতে খারাপ লাগলো যে যে স্টুডেন্ট খুব কষ্ট করে পড়াশোনা করতে যায় সে পারছিল না, আমি আমার কথা শুনে সে চেষ্টা করছিল, ওখানে চান্স পাওয়ার পর বলা হচ্ছে যে না ফার্স্ট কাউন্সিলিংয়ে সমস্ত টাকা দিয়ে দিতে হবে, মানে কাউন্সিলিং অ্যাডমিশনের সময় সে তোমায় সমস্ত টাকা দিতে হবে এক বছরে, তাহলে গিয়ে আপগ্রেডেশন করবে। এটা কি বাজে নিয়ম? এটা নিয়মটা নয়, এটা এদের ওর নিজেদের কলেজ থেকে এটা কি বানিয়ে দিয়েছে? এটা খুব বাজে একটা বিষয়, আমি অবশ্যই বলবো এটা অ্যাভয়েড করো, আর পারলে অবশ্যই প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলো। আমি জানি প্রিন্সিপাল স্যার এরকম কথা বলতে পারেন না, হয়তো কোনো কলেজ কর্তৃপক্ষের যিনি দায়িত্বে আছেন ঠিকমতো জানেন না বলেই হয়তো এরকম কথা বলেছেন। রেকর্ডিং শুনেও আমার এটাই মনে হয়েছিল যে উনি হয়তো ঠিকমতো জানেন না, কিন্তু না জেনে কোনো কিছু বলাটা ঠিক নয়, এটা আমি এটাই বলবো। বিকজ অনেক ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে এই কোর্সটা করছে, তো এই ছোটো ছোটো কথাগুলোতেই অনেকে মানে কষ্ট পাবে, বাট এটা সত্যি। আরও একটা কারণ আছে, আমি বলেছিলাম এর আগে, তো ওই কলেজটা আমি একেবারেই সাজেস্ট করবো না, যদি কেউ পেয়ে থাকো প্লিজ আপগ্রেডেশন করে দেবে, ইয়েস আপগ্রেডেশন, বিকজ ওই কলেজটা আমি একেবারেই আমি সাজেস্ট করবো না। ওকে, তো ওটা গেল একটা। আর যে দুটো কথা বললাম সেটা আমি ইনফ্রাস্ট্রাকচার, একটা তো ভালো নেই, দুটোতে ইনফ্রাস্ট্রাকচার একদম বাজে, আমি যেটা শুনেছি যে এখানে কোনো কলেজ ঠিকমতো কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই। ওকে, তো এই দুটো তিনটে কলেজ অবশ্যই অ্যাভয়েড করবে, আর বা জানাশোনার মধ্যে সেরকম কোনো খারাপ আমি জানি না, কিন্তু এই তিনটে আমি একেবারেই না বলবো। যদি কেউ পেয়ে থাকো প্লিজ আপগ্রেডেশন করতে পারো, আমি জোর করবো না, বিকজ এটা সম্পূর্ণ তোমাদের দায়িত্ব, তোমরা যদি চাও নাও তাও ভর্তি হবো তাহলে ভর্তি হতে পারো। বিকজ একটা জিনিস ভেবে দেখো, যদি কোনো কলেজ ভালো হয়েই থাকে তাহলে এত জোর কেন করবে যে আমাদের কলেজে ভর্তি হতেই হবে? এরকম তো নিয়ম নেই, তাহলে এরকম জোর করে ভর্তি হওয়ার মানে নিশ্চয়ই কলেজে কোনো খারাপ রিপোর্ট আছে, তাই না? তো আমি অবশ্যই বলবো এই তিনটে কলেজ অবশ্যই অ্যাভয়েড করো। ওকে, এবার আসি ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কী কী আর ডকুমেন্ট লাগবে। দেখো, মেডিকেল সার্টিফিকেটটা সেই কলেজে লাগবে যেখানে তুমি ভর্তি হবে, যদি তোমার সেই কলেজটা পছন্দের কলেজ হয়ে থাকে এবং সেখানে তুমি যদি মানে আপগ্রেডেশন করতে না চাও সেক্ষেত্রে তোমার মেডিকেল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগবে, আর যেখানে তুমি ভর্তি হতে চাও না সেখানে কিন্তু এগুলো লাগছে না। ওকে, তোমার কাছে এখন সময় আছে সেকেন্ড কাউন্সিলিং পর্যন্ত, তো অবশ্যই আমি বলবো করে রাখো। আর অনেকে জিজ্ঞাসা করছে মেডিকেল সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন, তো দেখো বলে রাখি নর্মালি কিন্তু ৬ মাস সময় থাকে, ৬ মাসের মধ্যে যদি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ৬ মাসের বেশি যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওরা গ্রহণ করবে না, তোমাকে আবার নতুন একটা জমা দিতে হচ্ছে। ওকে, তো এটা গেলো মেন মেন কিছু পয়েন্ট। এইবার তোমাদের কিছু প্রশ্ন যেগুলো অবশ্যই বারবার বারবার করছো, যে এই কলেজটা কেমন, এই কলেজটা কেমন, এটা স্বাভাবিক ব্যাপার যে যে কলেজে ভর্তি হচ্ছে সেই কলেজের সম্পর্কে জানাটা তোমাদের কর্তব্য এবং আমার জানানো তোমাদের দরকার। বিকজ না জানলে পরবর্তীকালে তোমরা হোঁচট খাবে, এবং এটা আমি চাই না যে তোমরা পরবর্তীকালে গিয়ে সেটা মানে খারাপ কোনো অভিজ্ঞতার সম্মুখীন হও। অবশ্যই আমি প্রত্যেকটা কলেজ যেটা যেটা জানি অবশ্যই বলবো, সবার সমস্ত প্রশ্নের উত্তর দেবো, বিকজ এরপরে আর কোনো ভিডিওর সেশন আমি চালাবো না কিউএনএ, বিকজ এটা অনেকটা লেন্দি, আর আমি চাইলাম যে যার যা 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 প্রশ্ন সমস্ত কিছু আমি আজকে ভিডিওতে আলোচনা করে দেবো, তারপর এই সেশনটা বন্ধ করে দেবো। ওকে, তো দেখো ফার্স্টেই আমি আলোচনা করবো, যারটা দেখে নাও। তো দেখো ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে অনুপমা বিশ্বাস, এটা নিচ্ছি, ও জিজ্ঞাসা করছে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল পেয়েছি দাদা, কলেজটা কেমন, হোস্টেল পাবো কি না জানিও। তো দেখো বলবো এটা অবশ্যই ভালো একটা কলেজ, এবং এখানে হোস্টেল পাওয়ার একটা ভালো মতো চান্স আছে, বিকজ আমি যে লিস্টটা তোমাদের দেখ সেখানে কিন্তু এই কলেজের নামটা নেই, সুতরাং এটা ধরে নেওয়া যেতে পারে ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু কলেজটা পেয়ে যাবে, মানে হোস্টেলটা পেয়ে যাবে, সুতরাং সব দিক থেকে কলেজটা ভালো কলেজ। ওকে, সেকেন্ড একজন কোশ্চেন করছে সুদেশনা মণ্ডল, দাদা আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটালে চান্স পেয়েছি, কলেজটা কেমন বলো একটু। তো দেখো বলবো এটা গভর্নমেন্ট কলেজ, এবং অবশ্যই ভর্তি হয়ে যাও, এবং ঝাড়গ্রামের তোমার ওখানে কিন্তু আমি যতদূর জানি যে হোস্টেল পাওয়া খুব একটা কঠিন বিষয় নয়, পেয়ে যাবে, ঠিক আছে, সম্ভবত পেয়ে যাবে, ফার্স্ট ইয়ারে পেয়ে যাবে কিন্তু ঢুকে ঢুকে। আচ্ছা, এবার কুসুম পাল ও প্রশ্ন করছে দাদা ফার্স্ট কাউন্সিলিংয়ে না করিয়ে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করানো যাবে? তো এটা উত্তর হচ্ছে সম্পূর্ণভাবে না, যদি তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে ঠিকঠাকভাবে কাউন্সিলিং না করাও পরবর্তীকালে তোমায় আর গ্রহণ করবে না, ঠিক আছে।
তুমি সেটা কলেজ নাও অথবা না নাও, তোমায় কিন্তু আপডেটেশন করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতেই হবে। ওকে চলো, আবার কুসুম পালের প্রশ্ন আসছে, দাদা ফার্স্ট রাউন্ডে কাউন্সেলিং করায়নি, আমি কি সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিং করাতে পারবো বলুন তো প্লিজ। এটা দেখো বারবার একই প্রশ্ন করো না, এটা না, উত্তর হচ্ছে না, তোমাকে ফার্স্ট কাউন্সেলিং অবশ্যই মানে কলেজে গিয়ে কিন্তু অবশ্যই ভেরিফিকেশন করাতে হবে। যদি কোনো কলেজ না পাও সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই, বাট কলেজ পেলে অবশ্যই সেখানে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। পূজা মণ্ডল বলছে, দাদা আমার এসসি এর ANM র্যাঙ্ক হচ্ছে 1629, আমি কি সেকেন্ড বা মপ আপ রাউন্ডে গিয়ে মিলে পেতে পারি? এসসি ANM র্যাঙ্ক 1200 পর্যন্ত নেমেছে শুনলাম। তো দেখো আমি বলবো, এসসি ANM র্যাঙ্ক হিসেবে তো আমার বোঝা সম্ভব না, তুমি যদি GMR র্যাঙ্কটা দাও আমি মোটামুটি একটা আইডিয়া করে বলতে পারবো। ওকে তবু বলবো, দেখো তোমার সুযোগ আছে, ভালো মতো ANM এ হয়ে গেলেও হয়ে যেতে পারে। ওকে দেখো চেষ্টা করো, সম্ভবত সেকেন্ড কাউন্সেলিং তোমার হয়ে যেতে পারে। প্রিয়াঙ্কা প্রামাণিকের প্রশ্ন, দাদা আমি ফার্স্ট চয়েস পেয়েছি, এবার আমি আপগ্রেডেশন করে কি এবার কি আপগ্রেডেশন করা যাবে মপ আপ রাউন্ডের জন্য? তো দেখো বলি, যদি তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে ফার্স্টের চয়েসটা পেয়ে থাকো, সেকেন্ড বা মপ আপ রাউন্ডের জন্য তুমি কিন্তু আর সুযোগ পাবে না, বিকজ চয়েসটাই আসল বিষয়। আমি আগেও বলেছিলাম যে কলেজ চয়েসটা একটু ভুল হয়ে গেলে কিন্তু ভীষণ সমস্যায় পড়ে যাবে, তো এটা ঠিক এরকমই হয়েছে। দেখো এই ক্ষেত্রে তুমি যদি গভর্নমেন্ট কলেজ পেয়ে থাকো তাহলে আমি বলবো প্লিজ ছেড়ো না, আর যদি প্রাইভেট কলেজ হয়ে থাকে তাহলে বলে দেখো, সম্ভবত এটা হবে না, কারণ ফার্স্ট ফার্স্ট চয়েস পেলে কখনোই আপগ্রেডেশন করা যায় না। ওকে তোমাকে সেই কলেজে ভর্তি হতে হবে। তো চলো এবার সেকেন্ড কমেন্ট আসে, তারই কমেন্ট, ও পেয়েছে প্রমোতেশ, ANM কলেজটা কেমন? দেখো এটা হচ্ছে আসানসোলের একটি কলেজ, এবং সম্ভবত এটা আমি এটা বলতে চাই, এটা ফার্স্ট টাইম দেখেছিলাম যে এটা প্রাইভেট ছিল, হঠাৎ করে দেখেছি এটা গভর্নমেন্ট করে দেওয়া আছে, সম্ভবত এটা আমি জানি না কী বিষয়টা, অবশ্যই দেখে নেবে। আমার যত ধারণা ছিল এটা প্রাইভেট একটা ইনস্টিটিউট, বাট সেদিন দেখলাম গভর্নমেন্টে ANM এ তো সমস্তই গভর্নমেন্ট, তাহলে এটা কী করে গেল? তো আমার এটা বোধগম্য হয়নি, আমি এই বিষয়টা বলতেও পারছি না ঠিক মতো, তুমি একবার ওখানে গিয়ে খোঁজ নিয়ে নেবে। প্রিয়াঙ্কা গড়াই বলছে, দাদা সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং কবে হবে গো? তো দেখো প্রিয়াঙ্কা, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং দেরি আছে, এখন 4 তারিখ পর্যন্ত মানে এই ডকুমেন্ট ভেরিফিকেশান এবং এগুলোগুলো আছে, তারপরে কিন্তু আমি সমস্তটা বলে দেবো, এক্স্যাক্ট ডেটটা আমার এই মুহূর্তে মনে নেই, অবশ্যই আমি তোমাদের তার আগে জানিয়ে দেবো। সুপ্রিয়া বর্মন বলছি, দাদা আমার GNM SC র্যাঙ্ক 2200 এবং ANM গভর্নমেন্ট পেয়েছি, আমি সেকেন্ড রাউন্ডে কি চান্স আছে গভর্নমেন্ট GNM এ? তো যদি তোমার GNM এ SC র্যাঙ্কটা লিখেছো, যদি GMR র্যাঙ্কটা লিখতে আমি বুঝতে পারতাম, তোমার কাছে চান্স আছে ভালো, যেহেতু তুমি SC ক্যাটাগরি আছে এবং ক্যাটাগরি ওয়াইজ চান্স আছে একটা, চেষ্টা করে দেখতে পারো। আপগ্রেডেশন না করাই আমি বলবো, আপগ্রেডেশন করে দেখতে পারো ঠিক আছে, কারণ দেখো যে কলেজ পেয়েছো সেই কলেজটা হাতছাড়া হচ্ছে না, তার উপর তুমি একটা একটা অপরচুনিটি পাচ্ছ, সুতরাং চেষ্টা করে দেখতে পারো, হয়তো বা ভালো কলেজ হয়ে যেতে পারে। সুদেষ্ণা সাহা বলছে, দাদা আমি জেনারেল, আমার GNM GMR র্যাঙ্ক হচ্ছে 66258, আমি কি কোনো প্রাইভেটে চান্স আছে প্লিজ একটু বলো দাদা। তো সুদেষ্ণা অবশ্যই এটা আমার মনে থাকবে, র্যাঙ্কটা যথেষ্ট বেশি হলেও তুমি প্রাইভেটে পেয়ে যেতে পারো, সেকেন্ড কাউন্সেলিংয়ে যদি নাও হয় মপ আপ রাউন্ডে গিয়ে অবশ্যই পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, 90-95% চান্স আছে পেয়ে যাবে যে কোনো প্রাইভেট কলেজ, তবে শিওর আমি বলতে পারছি না। আচ্ছা জান্নাত জাহান বলছে, দাদা আমি সবগুলোই গভর্নমেন্ট কলেজ চয়েস করেছি আর আমার GMR র্যাঙ্ক হচ্ছে 16275, আমি OBC র্যাঙ্ক হচ্ছে 1665, সেকেন্ড রাউন্ডে কি চান্স আছে দাদা? তো দেখো OBC এতে র্যাঙ্ক হিসেবে তোমার চান্স আছে, গভর্নমেন্টে হয়ে যাওয়ার চান্স আছে, একদম নেই বলবো না, চান্স আছে কিন্তু পুরোপুরি আমি শিওর বলতে পারছি না। রহিদুল বলছে, দাদা আমি শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে GNM নার্সিং পেয়েছি, কেমন কলেজটা একটু জানাবেন, আর এখানে হোস্টেল আছে কি একটু বলবেন প্লিজ প্লিজ। তো রহিদুল অনেক অনেক কংগ্রাচুলেশন, তুমি ভালো কলেজ পেয়েছো, এবং ভালো বলবো না, এটা টপ থ্রির মধ্যে পড়ে, একটা ভালো কলেজ মানে বেস্ট কলেজের মধ্যেই পড়ে, সুতরাং অনেক অনেক অভিনন্দন রইল আগামী জীবনের জন্য। তো দেখো বলি, এখানে কম্পিটিশান লেভেলটা খুব বেশি থাকে, এবার এই যে বিষয়গুলো সরকারিতে কীভাবে দেখে, ওরা দেখে যে কার কতটা চাহিদা,
মনে করো কারোর বাড়ি হচ্ছে কুচবিহার, সে তো কলকাতায় প্রতিদিন যাওয়া আসা করতে পারবে না। আর একটা মেন বিষয় কি জানো, যে কোনো হোস্টেল নিতে গেলে ম্যান্ডেটরি তখন হয় যখন তোমার বাড়ি হোস্টেলের কাছাকাছি যখন থাকবে না, মনে করো তোমার যে কলেজটা সে বাড়ি থেকে 20 কিলোমিটারের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু তোমার না হলেও চলে, ঠিক আছে? এটা কিন্তু নোটিফিকেশানে লেখা ছিল, যদি তোমার বাড়ি থেকে যদি তোমার নার্সিং মানে যে ইনস্টিটিউটটা নার্সিং ইনস্টিটিউট যদি 20 কিলোমিটারের মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা ম্যান্ডেটরি নয়। এবার এখানে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট থেকে বলা হচ্ছে না ম্যান্ডেটরি থাকতেই হবে, নাহলে ক্লাস করতে পারবে না, এটা ওটা বলে ভর্তি করে নিচ্ছে। গভর্নমেন্টের ক্ষেত্রে কি হয়, গভর্নমেন্টে যেহেতু খরচটা অনেক কম অনেকে চেষ্টা করবে, এবার এবার সবার জন্য তো হতে পারে না, সিট থাকবে 50টা আর স্টুডেন্ট এলো 100টা, এবার বাকি 50 জন কোথায় যাবে? তো এখানে কি করে ওরা, ওখানে একটা কাউন্সিলিংয়ের মতো করে ওরা, যে কার বেশি দরকার, ওরা একটা ইন্টারভিউ সেশনের মতো চালাবে এবং সেখানে জিজ্ঞাসা করে। সেখান থেকে কিন্তু পরবর্তীকালে তুমি জানতে পারো যে কীভাবে ক্রাইটেরিয়া কী আছে, সেভাবে কিন্তু পেলেও পেতে পারো, কিন্তু আমি নিশ্চিত বলতে পারছি না, এখানে সম্ভবত ফার্স্ট ইয়ারে তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে? আমি একদম না বলবো না, বাট হয়ে যেতে পারে। আচ্ছা, স্মৃতি কহনা মাইতি ইসলামিয়া স্কুলের, আমি এই ব্যাপারে কিচ্ছু বলতে চাই না, আমি অলরেডি বলে দিয়েছি, এই কলেজটা আমি প্রথম থেকেই না বলেছিলাম, কী জানি না কীভাবে তোমরা রেখেছো। আমি তো এই কলেজ কখনোই কোনো লিস্টে আমি কারোর কোনো লিস্টে আমি দিইনি এই কলেজটার নাম, তোমরা এটা অবশ্যই অ্যাভয়েড করবে, বিকজ এই কলেজটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাভয়েড করতেই বলেছি। আমি অনেক কিছু শুনেও ছিলাম এই কলেজের সম্পর্কে। বুলটি দেহি বলছে, দাদা সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য কি কিছু করতে হবে? তো কিচ্ছু করার দরকার নেই, এখন ওয়েট করো। আইডিয়ান বিজি নার্সিং হসপিটালটা কেমন স্যার? সঙ্গীতা মণ্ডল বলছে, হোস্টেল ফ্যাসিলিটি কেমন স্যার একটু বললে ভালো হয়, আইএনসি অ্যাপ্রুভ কি? আইডিয়ান বিজি এটা যথেষ্ট স্বনামধন্য একটা কলেজ, এবং তুমি শুনেও থাকবে যে এই কলেজ বেলেঘাটা আইডিবিজি, তো এটা মানে বলতে গেলে বেস্ট কলেজ, ঠিক আছে? টপ 5-এর মধ্যে বা টপ 7-এর মধ্যে কিন্তু এটা পড়ে, এবং এখানে চান্স পাওয়া একটা বিশাল সৌভাগ্যের বিষয়, তুমি যথেষ্ট সৌভাগ্যবতী। তো এখানে হোস্টেল ফ্যাসিলিটিটা আমার এখান থেকে বলা সম্ভব নয়, এখানে কিন্তু আমি যতদূর শুনেছি ফার্স্ট ইয়ারে পাওয়া যায়, এবার ওখানে গিয়ে তুমি জানতে পারবে যে আসল ঘটনাটা কী, বিকজ অনেক ভিতর থেকে খবর থাকে যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি যেটা যেটা জানি অবশ্যই বলে দেবো, কিন্তু এইটা আমার ঠিক মতো জানা নেই, ওকে? আর যদি বলে কলেজের ব্যাপারে, হসপিটালটা একদম নাম্বার 5-এর মধ্যে পড়ে, টপ 5-এর মধ্যে, ওয়েস্ট বেঙ্গল যত কলেজ আছে গভর্নমেন্ট, এবং এটা কিন্তু বেশ ভালো মতো একটা র্যাঙ্কে আছে। বারাসাত মেডিকেল কলেজ, উষা বলছে, তো এইটা আমি আগেও বলেছিলাম, এটা ভালো একটা কলেজ এবং টপ 8-এর 9-এর মধ্যে পড়ে, এবং ভালো কলেজ এক কথা বলতে গেলে, যথেষ্ট ভালো একটা কলেজ, এবং এখানে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি আছে। দীপান্বিতা ঘোষ, কংগ্রাচুলেশন দাদা, এভাবেই পরিশ্রম করতে থাকো, থ্যাংক ইউ দীপান্বিতা। আচ্ছা, এবার সাদিয়া পারভিন বলছে, দাদা শ্রমজীবী একাডেমি অফ নার্সিংটা কেমন? এইটা একটা ভালো কোশ্চেন। দেখো, আমি এখনো পর্যন্ত যে কটা কলেজ দেখেছি, খরচ কমের দিক থেকে দেখতে গেলে দুটো কলেজ, প্রাইভেটের দিক থেকে দুটো কলেজ খুব ভালো, একটা শ্রমজীবী আর একটা রামকৃষ্ণ মিশন। এবার শ্রমজীবীতে আমি নিজেও কল করেছিলাম, যথেষ্ট ভালো ব্যবহার, এবং বিশ্বাস করবে না, মানে আমি একটা আলাদা প্রশ্ন নিয়ে ওনাদেরকে একটা কোয়ারি ছিল সেটা করেছিলাম, এতটা সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন, এবং আমার মন বলেছিল যে হ্যাঁ এটা সত্যিকারের একটা সযত্নের একটা উত্তর। তা আমি এটাকে একদম মানে যদি প্রাইভেটের মধ্যে থেকে বলো তাহলে 10-এ 10 দিতে রাজি আছি, কলেজটা একদম নাম্বার 1, ঠিক আছে? এবং এখানে তোমার হোস্টেলও পাওয়া যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো অবশ্যই নিয়ে নাও, আমি তো বলবো অবশ্যই এটা ভালো কলেজ একটা। লাভলি পারভিন বলছে, মপ আপ রাউন্ডে কি ANM কি আগে রেখে GNMকে পরে এইভাবে সাজিয়ে পরে পারি কলেজগুলো? তো এটা আমি পরে বলে দেবো, মপ আপ রাউন্ড আসার আগে আমি অবশ্যই একটা সেশন বানিয়ে বলে দেবো। সমাপ্তি কোনার বলছে, দাদা আমি দুর্গাপুর গৌরীদেবী প্রাইভেট পেয়েছি, আমি আপগ্রেডেশন করতে চাই, তাহলে আপগ্রেডেশনটা কি অনলাইনে করতে পারবো, যদি একটু জানাও তাহলে। দেখো, আপগ্রেডেশন অনলাইনে কিছু ব্যাপার নয়, তোমাকে শুধু যে প্রোফমাটা আছে না, ইয়েস আপগ্রেডেশন অথবা নো আপগ্রেডেশন, দেখো আমি অলরেডি ভিডিওতে বলেছিলাম, তো সেই আপগ্রেডেশনের ফর্ম দুটো তোমায় অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে অবশ্যই ফিল আপ করতে পারো, অথবা সেখানে গিয়ে ফিল আপ করতে পারো, বিশেষ কিছু নেই, নাম আছে, রোল নাম্বার, বাবার নাম, এই দু একটা জিনিস আছে। তো এই দু একটা জিনিস দেওয়ার পর ওখানে দেখবে কলেজ কর্তৃপক্ষ থেকে ওরা সাইন করে তোমায় ওরা জমা নিয়ে নেবে, তো আপগ্রেডেশন করতে চাইলে অবশ্যই করতে পারো, কোনো সমস্যার কারণ নেই। আর এটা কোথাও তোমায় আপলোড বা কোথাও কিছু করতে হচ্ছে না, ঠিক আছে? সেই কলেজে জমা দিয়ে দিতে হবে। এবার আসছি শ্রেয়সী ঘোষ, ও জিজ্ঞাসা করছে ICH পার্ক সার্কাস কেমন? এটা আমার জানা নেই বন্ধু, এটা আমি বলতে পারছি না।
আচ্ছা, এবার দীপানিতা মজুমদার বলছে, দাদা শারণ্য স্কুল অফ নার্সিংটা সম্বন্ধে কিছু বলবেন, খুব টেনশনে আছি। শারণ্য স্কুল অফ নার্সিং অনেকেই পেয়েছে, এবং দিক থেকে যদি দেখা যায় মানে কলেজের দিক থেকে এটা ভালো কলেজ, নিজস্ব হসপিটাল রয়েছে আমি যতদূর শুনেছি, এবং ঠিকঠাক কলেজ। এর সম্পর্কে আমি কোনো রিপোর্ট বা কোনো কিছু খারাপ কিছু শুনিনি এখনও পর্যন্ত। আমার ধারণা ভালো কলেজ এটা। স্নেহা মাল ও তো বলেছে কংগ্রেচুলেশন দাদা, থ্যাংক ইউ। অনন্যা মুখার্জি, দাদা আমি 41টা গভর্নমেন্ট কলেজ দিয়েছিলাম, কিন্তু আমার কলেজ 44 নম্বর সিলেক্ট হয়েছে, প্লিজ বলো আপগ্রেডেশনে আমি কি গভর্নমেন্ট পাবো, প্লিজ দাদা রিপ্লাই দাও। এইটা তো বলা কোনো মতেই সম্ভব নয় অনন্যা, বিকজ তোমার র্যাঙ্ক কত আছে সেটা দেখে বলতে পারবো, এবং তুমি যদি চাও আপগ্রেডেশন করতে আপগ্রেডেশন করতে পারো, বিকজ তোমার র্যাঙ্ক, তোমার যে চয়েস এসেছে সেটা 41 নম্বর পেয়েছো, এবং তার ওপরে যেটা, আচ্ছা সরি, 41টা গভর্নমেন্ট কলেজ, তার মানে 44 নম্বরটা পেয়েছো, তার আগে যে কলেজগুলো সেগুলোতে তুমি অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেখতে পারো যে কোথায় কোথায় হচ্ছে। ওকে, আমি বলবো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দাও। স্নেহা আর একটা কোশ্চেন করছে, DMBH স্কুল অফ নার্সিংটা কেমন? তো দেখো, এই কলেজটা সম্পর্কে আমি খুব কমই শুনেছি, জানি না কীরকম কলেজ, বাট আমার ধারণা ভালো কলেজ। এবার ডিটেলসে আমার জানা নেই, তুমি, আমি বলবো দেখো আপগ্রেডেশন করে দেখতে পারো, যদি ভালো কলেজ হয়ে যায় অবশ্যই ভালো কলেজ নিয়ে নেবে, কেন খারাপ কলেজে যাবে। এটা আমার ধারণা অ্যাভারেজ যদি বলো 50-50, মানে খুব ভালো শুনিনি খুব খারাপও শুনিনি, মানে ঠিকঠাক জায়গায় আছে খুব, মানে আমি আর বেশি কিছু বলতে পারছি না। শাইনুর খাতুন বলছে, স্যার ওবিসি এতে ANM-এ 5182 আর GNM-এ 7998, কোনো চান্স আছে গভর্নমেন্টে? তো চান্স আছে, কিন্তু একদম গ্যারেন্টিতে বলতে পারি না, তুমি দেখতে পারো সেকেন্ড কাউন্সিলিং অথবা মপ আপ রাউন্ডে গিয়ে। মপ আপ রাউন্ডে গিয়ে কী হয়, কিছু কিছু কলেজ পড়ে থাকে যেগুলো কেউ নেয় না, ঠিক আছে, সেই সব কলেজে গিয়ে কিন্তু লোককে বাধ্য হয়ে কিছুটা নিতে হয়, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো সেকেন্ড কাউন্সিলিংয়ে যা পাচ্ছ নিয়ে নাও। মপ আপ রাউন্ডে গিয়ে কিন্তু মানে কীরকম ব্যাপারটা হয়ে গেলো, মানে বাসি বিয়ের খাবার যেরকম না, যে পড়ে থাকা খাবারগুলো কিন্তু খেতে হবে, তো এই কিছুটা এরকম ধরনের, তোমরা বুঝে নাও কী বলতে চাইলাম, ঠিক আছে। সুপর্ণা সাহা বলছে, দাদা আমি HC মুখার্জি মেমোরিয়াল হসপিটালে সিঙ্গুরে পেয়েছি, নো অ্যাপ্লিকেশন করব, বাট আমি কি মপ আপের সময় চান্স পেতে পারি, আর আমার কলেজের থার্ড ইয়ার চলছে, এর জন্য কি মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে নার্সিং কলেজে ভর্তির সময়, না স্কুল লিভিং সার্টিফিকেট দিলেও চলবে? এটা একটা ভাইটাল কোশ্চেন, অনেকেই মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে কথা বলছিলে, যে মাইগ্রেশন সার্টিফিকেট কোনো কলেজে যখন তুমি পড়ছো সেই কলেজ থেকে যখন অন্য কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে না, তখন কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটও লাগে। এবার এই ক্ষেত্রে কিন্তু লাগার কথা, যদি তুমি দেখাও যে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, যেহেতু তুমি থার্ড ইয়ারে পড়ছো বলছো, সুতরাং এখন লাগবে না, কিন্তু পাশ করে গেলে অন্য কলেজে যদি সেই ডকুমেন্ট দেখিয়ে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমার মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। ওকে, আর এই ক্ষেত্রে সম্ভবত লাগছে না, কারণ এটা তো সম্পূর্ণ আলাদা একটা কোয়ালিফিকেশান চেয়েছে এবং তোমার কাছে এখন এটা কমপ্লিট হয়নি, সুতরাং মাইগ্রেশন সার্টিফিকেট সম্ভবত লাগবে না। আর HC মুখার্জি মেমোরিয়াল হসপিটালটা খুব সুন্দর একটা ইনস্টিটিউট, এবং ANM-এ পেয়েছো, তো অনেক অনেক শুভেচ্ছা রইল ANM-এর জন্য। আর ANM-রাও আমাদের মানে কি বলবো গর্ব, ঠিক আছে, যেমন GNM-রা গর্ব, তেমন কিন্তু ANM-রা গর্ব, কারণ ওরা প্রত্যন্ত গ্রামে বা প্রত্যন্ত জায়গায় ঢুকে সমস্ত শিশুদের দেখভাল থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় কাজগুলো কিন্তু করে থাকে, সুতরাং যথেষ্ট সম্মানীয় একটা কাজ। আচ্ছা, এবার পার্থ মণ্ডল বলছে, স্যার এক্সাম না দিয়ে অনেকে প্রাইভেট কলেজে অ্যাডমিশন হয়েছে, এই ব্যাপারে একটু বলবেন। আমি এটা ভেবেছিলাম রিমুভ করে দেবো, বিকজ এটা একদমই একটা খারাপ একটা দিক হয়ে গেল। দেখো, এক্সাম না দিয়ে নয়, এটা অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে হয় বিভিন্ন কলেজে, কিন্তু হতো এখন পর্যন্ত, আগে পর্যন্ত, এই বছর হচ্ছে কিনা আমি জানি না, বিভিন্ন কলেজে কিন্তু একটা ম্যানেজমেন্ট কোটা থাকে। মনে করো সিট রয়েছে 100টা, তো গভর্নমেন্টকে বললো যে আমার 60টা দরকার, তো 60টা নিল, বাকি 40টা কিন্তু ম্যানেজমেন্ট কোটার থ্রু দিয়ে ভর্তি করতে পারে। এবার এইটা প্রত্যেকটা কলেজের উপর ডিপেন্ড করে, সেই কলেজে আদৌ আছে কি না সেটা জেনে নিতে হবে অবশ্যই, আমি এটা জানি না। বিভিন্ন কলেজে আছে, আমি কয়েকটা কলেজে ফোন নিজেও করেছিলাম, এবং সেখানে কিন্তু ম্যানেজমেন্ট কোটা বা ডাইরেক্ট অ্যাডমিশন হয়, সেখানে এক্সাম বা র্যাঙ্কের কোনো প্রয়োজন হয় না, এখন একটু বেশি টাকাটা লাগে, তুমি কিন্তু ভর্তি হতে পারো, এরকম অনেক প্রাইভেট কলেজ আছে, সুতরাং এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই, সেটা কলেজের উপর ডিপেন্ড করে। অন্বেষা হেমবরণ বলছে, দাদা আমি নদিয়াতে কল্যাণীতে পেয়েছি গান্ধী মেমোরিয়াল, এটা আগের দিন বলেছিলাম, একটা বিষয় আমি ভুল বলেছিলাম, গান্ধী মেমোরিয়ালটা গভর্নমেন্ট অবশ্যই,
এবং এখানে চান্স পাওয়াটা একটা বিশাল লাকির ব্যাপার। অবশ্যই পেয়েছো ভালো কলেজ, নিয়ে নাও, ভর্তি হয়ে যাও। ওকে, হোস্টেলটা আমি বলতে পারছি, হোস্টেলটা এখানে পাওয়া যায়। ওকে, হোস্টেল পাওয়া যায়, আমি যতদূর শুনেছি এখানে হোস্টেল পাওয়াটা বিশাল কোনো কঠিন ব্যাপার নয়। লক্ষ্মী মান্না বলছি, দাদা আমার জিএমআর র্যাঙ্ক 9445, ANM র্যাঙ্ক এত এত, প্রাইভেট কলেজেই পেয়েছি, আমি কি সেকেন্ড রাউন্ডে কোনো গভর্নমেন্ট কলেজে চান্স পাবো প্লিজ দাদা? দেখো বন্ধু, এইভাবে বলা সম্ভব নয় তুমি চান্স পাবে কি না। আমি একটা আন্দাজে বলতে পারি, আপগ্রেডেশন করে দাও, তোমার জিএমআর র্যাঙ্ক হিসেবে তুমি কিন্তু সুযোগ আছে একটা। ওকে, তুমি অবশ্যই আপগ্রেডেশন করে দেখতে পারো। এবার যদি তুমি যে কলেজটা পেয়েছো সেটা যদি তোমার পছন্দ না হয়ে থাকে, অবশ্যই করে দেখতে পারো, যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটু রিস্ক হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। আর এবার দেখো, সুস্মিতা পাল বলছে, দাদা জিএমআর র্যাঙ্ক 14,000 প্লাস হলে কি গভর্নমেন্ট পাবো, প্লিজ রিপ্লাই দাও দাদা। তো দেখো, এটা এটা তো এইভাবে বলা সম্ভব নয়, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কত র্যাঙ্ক হলে হতে পারে, তো এটা হিসেব মতো তোমার কিন্তু হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? যদি সেই হিসেব মতো দেখা যায় একটা চান্স আছে, একদম গ্যারেন্টিতে বলতে পারছি না কিন্তু চান্স একটা আছে, গভর্নমেন্টেই বলছি চান্স একটা আছে মোটামুটি। কলেজ চয়েস কীভাবে সযত্নে সরকারি কলেজ পাবে, সাজালে কী করে সরকারি কলেজ পাবে এটা যদি একটু জানান। অলরেডি আমি এটা তো এখন কোনো প্রয়োজন নেই, আমি অলরেডি বলে দিয়েছি যে ফার্স্টে যে প্রথমে যে ভিডিওগুলো দিতাম সেখানে দেখো কীভাবে সাজালে, কী রকমভাবে প্রসেসে সাজালে সেগুলো হয় আমি বলেছিলাম। এখন আর নতুন করে বলার মতো আর সময় নেই, এখন এটা পরে আবার বলে দেওয়া হবে। আচ্ছা, কেউ কি HC মুখার্জি মেমোরিয়াল হসপিটালে চান্স পেয়েছো কি না জিজ্ঞাসা হচ্ছে প্রীত মৌ। প্রীত মৌ ক্রিয়েশন, থ্যাংক ইউ প্রীত, সম্ভবত ওরা কাপল একজন, তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আচ্ছা, কংগ্রাচুলেশন দাদা, খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, খুব হেল্পফুল এটা, থ্যাংক ইউ রিমি। নিবেদিতা, নিবেদিতা বলছে, দাদা বারাসাত মেডিকেল কলেজ ট্রেনিং মেডিকেল কলেজে একটা ভিডিও বানানো খুব ভালো। অলরেডি বলে দিয়েছি কালকের একটা ভিডিওতে যে বারাসাত মেডিকেল কলেজ একটা যথেষ্ট স্বনামধন্য একটি কলেজ এবং এখানে চান্স পাও যথেষ্ট ভালো। প্রমিলা মার্দি বলছে, দাদা আমার এমআর, আচ্ছা জিএমআর র্যাঙ্ক হবে সম্ভবত, SC জিএম GNM র্যাঙ্ক হচ্ছে 1400 আর ANM র্যাঙ্ক 997, আমি কি সেকেন্ড রাউন্ডে গভর্নমেন্ট কলেজ পেতে পারি? তো পেতে পারো, কিন্তু গভর্নমেন্ট জন্য হতে পারে, চেষ্টা করে দেখতে পারো, একদম শিওর বলতে পারছি না। ANM যদি তোমার একটা জিএমআর র্যাঙ্ক হয়ে থাকে 997, তাহলে একটা চান্স তো হয়ে যাওয়ার কথা। দেখো এবার কলেজ চয়েসটাও ডিপেন্ড করে, তুমি যদি কলেজটা ঠিক মতো সাজিয়ে থাকো তাহলে হতে পারে। আচ্ছা, এবার সন্দীপা ঘোষ বলছে, আমার র্যাঙ্ক GNM-এ 60,000 আর ANM-এ 36,000, আমি কি ESI হসপিটালগুলোতে পাবো? এইটা তো কোনো মতেই বলা সম্ভব নয়, তোমার র্যাঙ্ক অনেকটাই বেশি, ঠিক আছে? প্রাইভেটে যদি বলো হতে পারে, একটা চান্স আছে, কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে বলতে পারবো না বন্ধু। আচ্ছা, আবার সন্দীপা একটা কোশ্চেন করছে, দাদা ESI যে কলেজগুলো আছে, যে কলেজগুলো কিছু টাকা নিয়ে অ্যাডমিশান নেবে, ওই কলেজগুলো কত র্যাঙ্কে নেবে বললে খুব ভালো হয়? অলরেডি বলে দিয়েছি আগের ভিডিওতে দেখো যে কত র্যাঙ্ক হলে হতে পারে সেকেন্ড কাউন্সিলিংয়ে, অবশ্যই মোটিভেশন পাবে অনেক। তো বলরাম পাইক বলছে, দাদা আমি ডোনা পাইক শ্রমজীবী কলেজটা কেমন, স্কলারশিপ আছে কি না, INC আছে কি না? তো দেখো, আমি শ্রমজীবী সম্পর্কে একটু আগেই বললাম, স্কলারশিপের ব্যাপারটা বলা সম্ভব নয় কারণ স্কলারশিপটা অ্যাকচুয়ালি পাওয়া যায় কিন্তু গভর্নমেন্ট কলেজ থেকে, ঠিক আছে? এবার এইটা যেহেতু প্রাইভেট, অবশ্যই সেই কলেজের সাথে কথা বলে নেবে যে এখানে কোন কোন স্কলারশিপ পাওয়া যায়। ওকে, INC অ্যাপ্রুভ সম্ভবত এটা হয়নি এখনও পর্যন্ত, বাট এরা অ্যাপ্লিকেশন করেছে। INC-টা বিশেষ কোনো ফ্যাক্টর নয়, শুধুমাত্র পরবর্তীকালে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে এটা কাজে লাগে। বন্দনা মাহাতো বলছি, কংগ্রাচুলেশন দাদা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ বন্দনা। চলো এবার দেবী রাজেশ্বর আর রাজুয়ার বলছে, দাদা প্রিয়াঙ্গদা বিড়লা ইনস্টিটিউট রাজারহাট কলেজটা কেমন প্লিজ বলবেন? এটা ভালো কলেজ আমি শুনেছি এবং এটা কিন্তু INC অ্যাপ্রুভ, সুতরাং এটা প্রাইভেটের দিক থেকে ভালো কলেজ। ওকে, তো এবার সুস্মিতা মণ্ডলের টাশে, সঞ্জীবন স্কুল অফ নার্সিং হাওড়া, এই কলেজটা কেমন হতে পারে দাদা একটু বলবেন? এই কলেজটা আমি শুনেছি ভালো কলেজ, এবার এই বেশি বলতে পারছি না, আমি একজনের সাথে কথা বলেছিলাম সেই কলেজের কর্তৃপক্ষের সাথে, তো কলেজের বাকি বিষয়গুলো তোমরা দেখে আসতে পারো অবশ্যই, কারণ কলেজে ভর্তি হচ্ছে যে কলেজে এত টাকা দিয়ে সেখানে অবশ্যই সমস্ত কিছু দেখে তবে কিন্তু ফিরে আসবে। ওকে, বাকি আমি বলতে পারছি না, INC অ্যাপ্রুভ নয় সম্ভবত, এটা আগে ছিল হয়তো, এই বছর এটা নেই। আচ্ছা, মেঘা ঘোষ বলছে, দাদা আমার
র্যাঙ্ক হচ্ছে 61,000, আমি কি প্রাইভেটে পাবো? তো পেতে পারো, একটা চান্স আছে, 80% থেকে 85% চান্স আছে হয়ে যেতে পারে। পায়েল দত্ত, দাদা আমার জিএনএম র্যাঙ্ক 7,480, আমি ফার্স্টে 41টা গভর্নমেন্ট কলেজে রেখেছি, তারপর 3টে প্রাইভেট কলেজে রেখেছি, তাহলে কি আমার প্রাইভেটে চান্স পাবো, গভর্নমেন্টে পাবো না? এটা কি করে বলা যাবে বন্ধু? দেখো তোমার র্যাঙ্ক হিসেবে তুমি যদি ফার্স্টে গভর্নমেন্ট কলেজগুলো রেখে থাকো, তাহলে যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে না পেয়ে থাকো, সেকেন্ড কাউন্সিলিংয়ে হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? যে এই যে কাউন্সিলিংটা না, এটা কিন্তু কী হয়, নিচ থেকে ওপরের দিকে যায়। তুমি যে কলেজটা নিচের দিকে রেখেছো সেটাকে ফার্স্টে প্রায়োরিটি দেবে, তারপরে এইভাবে হতে থাকে। সুতরাং তোমার র্যাঙ্ক হিসেবে গভর্নমেন্ট হয়ে যাওয়ার কথা, দেখো চেষ্টা করো, সম্ভবত হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। আচ্ছা, মাহফুজা খাতুন বলছে, স্যার আমি শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটে পেয়েছি, সেখানে কী রকম মানি লাগে 3 ইয়ারে, আর সেটি আইএনসি অ্যাপ্রুভ কি? WBNC অ্যাপ্রুভ অবশ্যই। দেখো WBNC অ্যাপ্রুভ না হলে ওখানে লিস্টে নাম থাকতো না, কিন্তু আইএনসি অ্যাপ্রুভ সম্ভবত হয়েছে, সম্ভবত, এটা আমি যে কল করে জানতে পেরেছিলাম, সম্ভবত আইএনসি অ্যাপ্রুভ ছিল। আর এখানে 3 বছরে কী কোর্স ফি, অবশ্যই আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কোন কলেজে কত কোর্স ফি, ওখানে দেখে নাও, সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে, ওকে? এবার মনীষা ঘাড়া বলছে, জিএনএম ট্রেনিং স্কুল নৈহাটি বদরতলা বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট হসপিটাল, প্লিজ দাদা কলেজটার হোস্টেল আছে কি না বা কলেজটা কেমন একটু জানাবে। তো দেখো কলেজটা ভালো কলেজ, গভর্নমেন্ট একটি কলেজ, এবং এখানে হোস্টেল পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এবার ভারত সেবাশ্রম সম্পর্কে জিজ্ঞাসা করছে রিমা কায়াল। তো ভারত সেবাশ্রম যদি বলো প্রাইভেটের দিক থেকে টপ 8-এর মধ্যে পড়ে একটা, অবশ্যই একটা ভালো কলেজ, এবং এখানে চান্স পাওয়া একটা স্বপ্নের বিষয়, অনেকে স্বপ্ন দেখে এই কলেজে চান্স পাওয়ার জন্য, তো ভালো কলেজ একটা। সেকেন্ড রাউন্ডে কি কলেজ চয়েস করতে হবে? না কাকলি, তুমি আমার ভিডিও দেখো না মনে হয় সম্ভবত, তো কলেজ চয়েস করতে হবে না, কিচ্ছু করতে হবে না। প্রিয়াঙ্কা সিংহা বলছে, দাদা আমার বারাসাত মেডিকেল কলেজ, কংগ্রেচুলেশন প্রিয়াঙ্কা। ও আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে এবং আমি প্রিয়াঙ্কাকে কংগ্রেচুলেশন জানালাম। আচ্ছা, শিমরান মণ্ডল, আমার 33 নম্বর সাধনা মেমোরিয়াল স্কুল অফ নার্সিং পেয়েছি, এর ওপরে 41টা সব গভর্নমেন্ট কলেজ, একই প্রশ্ন বারবার, পিয়ারলেস আছে, আমি আপগ্রেডেশন করবো? দাদা অবশ্যই আপগ্রেডেশন করে দেখো, আমার তো মতে বলে অবশ্যই আপগ্রেডেশন করে দেখা উচিত। এই ডান্স পে চান্স আগের দিন আমি বলেছিলাম, তোমারটা আমি বলবো না। আচ্ছা, এবার লাভ ইউ মা অ্যান্ড বাবা, ও প্রশ্ন হচ্ছে, সিস্টার নিবেদিতা নার্সিং ইনস্টিটিউট পেয়েছি, বাট এত টাকা দিয়ে পড়তে পারবো না, আপগ্রেডেশন করবো যদি গভর্নমেন্টে পাই, আপগ্রেডেশন করে দাও তাহলে। আর এই কলেজ যদি জিজ্ঞাসা করো, কলেজটা ভালো কলেজ, আমি শুনেছি যথেষ্ট ভালো কলেজ, হ্যাঁ একটু কোর্স ফিটা বেশি, বাট ভালো কলেজ। আচ্ছা, ললিতা সরকার জিজ্ঞাসা করছে, দাদা চিনসুরা, এটা আমি আগের দিন বলেছিলাম। সুদীপা আদক, কংগ্রেচুলেশন দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ দুজনকে থ্যাংক ইউ। বর্ধমান মেডিকেল কলেজ, আমি আগের দিন বলেছিলাম অনুশ্রী, মনে আছে কি? আমিও বর্তমানে রয়েছি, এবং এই কলেজটার জন্য আমরাও প্রত্যেকে গর্বিত, যথেষ্ট ভালো কলেজ, এবং এখানে কিন্তু পাওয়া যায় সম্ভবত ফার্স্ট ইয়ারেই তুমি কিন্তু হোস্টেল পেয়ে যেতে পারো, অবশ্যই সেই কলেজে জিজ্ঞাসা করে নেবে। আর এবার ইটস নিশুট প্রশ্ন আসছে, দাদা লালগড় স্কুলটা, লালগড় এটাও ভালো কলেজ আমি শুনেছি, রঘুনাথপুর। শিউলি মণ্ডল বলছে রঘুনাথপুর, এটা আমার জানা নেই, এনএমের জন্য যদি বলো, এনএমে কিন্তু একটা জিনিস মনে রাখবে, এনএমের জন্য আলাদা, ওদের কিন্তু হোস্টেল ক্যাপাসিটি আলাদা থাকে, এই জিএনএমের জন্য আলাদা থাকে। সুতরাং এনএমে চান্স পাওয়ার পর ওখানে কিন্তু সহজেই তুমি কিন্তু হোস্টেল পেয়ে যেতে পারো, ওকে? হলদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং, আগের দিন বলেছিলাম, রুম্পার প্রশ্নের উত্তর দিয়েছি। আচ্ছা, কথামালা পাত্র, হায়েস্ট কত র্যাঙ্কে জেনারেল ক্যান্ডিডেট গভর্নমেন্টে পেয়েছে? এটা বলা সম্ভব না, এখনও পর্যন্ত কোনো কিছু জানা যায়নি, এটা কেউই বলতে পারবে না, আমি কেন, ইনফ্যাক্ট যারা কলেজে এ করছে তারাও কিন্তু জানে না বিষয়টা, এটা বলা সম্ভব নয়। স্বাধীন ইনস্টিটিউট, এটা সম্ভবত আইএনসি অ্যাপ্রুভ, ঠিক আছে? পায়েল মাঝি, দাদা আমি কি হোস্টেল, এএনএম কি হোস্টেল দেবে? আচ্ছা, এএনএমে হোস্টেল দেবে বন্ধু, চিন্তা নেই। আচ্ছা, রোজিনী দিওয়ারা থ্যাংক ইউ, সুপ্রিয়া মাহাতো থ্যাংক ইউ সুপ্রিয়া। আচ্ছা, আর কোয়েল হালদার বলছে, দাদা জিএমএর র্যাঙ্ক হচ্ছে 37,706, জেনারেল কাস্ট, প্রাইভেটে কি হয়ে যাবে? প্রাইভেটে হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে, চান্স আছে, বাট শিওর বলতে পারছি না, হয়ে যেতে পারে ভালো কোনো প্রাইভেট ইনস্টিটিউটে। জয়িতা মণ্ডল, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কি এএনএমদের জন্য হোস্টেল আছে? হ্যাঁ হোস্টেল আছে, কিন্তু ফার্স্ট ইয়ারে পাবে কি না সেটা আমার জানা নেই বন্ধু, সম্ভবত পেয়ে যাবে, ওখানে সচরাচর কেউ মানে পায় না সুযোগ, এবং এখানে সুযোগ পাওয়াটা একটা বিশাল ভাগ্যের বিষয়।
আর যদি বলো যে হোস্টেলের ব্যাপারটা, দেখো ওখানে হোস্টেল না পেলে ভীষণ ক্ষমতা মানে সমস্যায় পড়ে যাবে, কারণ প্রত্যেকটা জিনিসের দাম ভীষণই হাই। সুতরাং অবশ্যই হোস্টেল পেতে হবে এবং বলবে তোমার প্রবলেমের কথা, অবশ্যই হয়ে যাবে। সুপ্রিয়া মাহন্ত দাদা আমার ফার্স্ট কাউন্সিলিংয়ে শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটে নাম এসেছে এই কলেজ ইনস্টিটিউট সম্পর্কে। আমি অলরেডি বলেছি শেফালিটা, এটা সম্ভবত আইএনসি অ্যাপ্রুভ সম্ভবত, আর এই কলেজটা ভালো কলেজ। যদি বলো অ্যাভারেজ 60 60 আমি দেবো, 100 আউট অফ 60 আমি দেবো। মৃত্যুঞ্জয় সরকার আমার মেয়ে, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আঙ্কেল আমার ভিডিও দেখার জন্য। আমার মেয়ে ক্যালকাটা মেডিকেল কলেজে পেয়েছে জিএমআর র্যাঙ্ক 330 জেনারেল, বলতে পারেন হোস্টেল আছে কি না? হোস্টেল সম্ভবত পেয়ে যাবে, কিন্তু ফার্স্ট ইয়ারেই একটু সমস্যা হয়, এটা আমি বলতে পারছি না। এইটা যেহেতু স্বনামধন্য একটা কলেজ এবং এখানে চান্স পাওয়াটাও মানে কি বলবো, অনেক ভাগ্যকলি পাওয়া যায়, সুতরাং এখানে চান্স পেয়েছে। এবার পরবর্তীকালে 1 বছর যদি কষ্ট করতেও হয়, একটু কষ্ট করতে বলবেন, বিকজ এখানে পরবর্তীকালে আর সমস্যা হয় না, ফার্স্ট ইয়ারই একটু সমস্যা হয় 2-3 মাসের জন্য, তো এটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আচ্ছা সৌরভ বাসুদেব বলছি, দাদা থার্ড কাউন্সিলিংয়ে কত র্যাঙ্ক থেকে হতে পারে? এটা বলা সম্ভব নয় সৌরভ, দেখে নাও। থার্ড কাউন্সিলিং বলে কিছু নয়, মপ আপ রাউন্ড। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং কবে হবে আমি অবশ্যই বলে দেব, আর বাকি সমস্তটাই উত্তর দিয়েছি আশা করছি। মধুরিমা ও বলছে, দাদা আমি ফার্স্ট অ্যালটমেন্টে একটা প্রাইভেট ইনস্টিটিউট পেয়েছি, 1 থেকে 41 পর্যন্ত গভর্নমেন্ট কলেজ দিয়েছিলাম। অবশ্যই তুমি করে দাও আপগ্রেডেশন। কাকদ্বীপ এসডি হসপিটাল পেয়েছি দাদা, এখানে কি হোস্টেল আছে? হ্যাঁ হোস্টেল আছে রাহুল। ওকে রিয়া সরকার, ANM GNM র্যাঙ্ক এত 2011, 2011 সেকেন্ড চয়েসে প্রাইভেটে কলেজ পেয়েছি, বাট ফার্স্ট একটা গভর্নমেন্ট আছে, আপগ্রেডেশন করলে কি পাবো? চেষ্টা করে দেখো, আমার সম্ভবত হয়ে যেতে পারে, আমি তো বলবো অবশ্যই পেয়ে যেতে পারো, ভালো মতো চান্স আছে একটা। অঙ্কিতারটা আমি সম্ভবত আগে আলোচনা করেছি, মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল, আর আমি আর আলোচনা করতে পাচ্ছি না। সবাই ভালো থেকো, এখন আমি বিদায় নিচ্ছি, বাট খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো। কালকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল প্রত্যেকে, এবং প্রত্যেকেই খুব ভালো কাটুক দিনটা, এবং নতুন লাইফ আরও মজাদার হোক, অনেক সুখের হোক, অনেক শান্তির হোক, এটাই কামনা করি। এখনকার মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, নমস্কার।